হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এই যে আমার বাড়ির পিছন দিকে পুকুরটা আছে, ও পাশে দাঁড়িয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। প্রাকৃতিক পরিবেশ দেখালাম তোমাদেরকে, প্রাকৃতিক পরিবেশ। এবার ইঁচড় চিংড়ি করব। দেখো, ইঁচড়টাকে ভালো করে একটু ধুয়ে টুয়ে একটু গরম জলে বয়েল করে নিয়েছিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে ইঁচড়টাকে ভেজে নেবো লাল লাল করে। ইঁচড়টা প্রচুর আঠা থাকে, তো একটু মানে গরম জলে ভেজে দিয়েছিলাম, আঠা বেরিয়ে যায়। ভেজে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো ধরেছিলাম। আমার ইঁচড়টা ভাজা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নেবো। এই যে ওই তেলেই আমি এবার আলুগুলোকে ভেজে নেবো। আলুতে নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো। এখন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে উঠিয়ে নেবো বাটির মধ্যে উঠিয়ে নেবো। কড়াইয়ে একটু হিং দিয়ে দিলাম তেলের মধ্যে, গোটা গরম তেজপাতা, গোটা জিরা, শুকনো লঙ্কা সব ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে পেস্টটার মধ্যে আছে জিরা, ধনিয়া, আদা, রসুন, পেঁয়াজ সব পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে একসাথে। পেস্টটা দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নেবো। এবার হলুদ দিলাম, লঙ্কা টঙ্কা সব দিয়ে দিয়েছিলাম পেস্টের মধ্যে। এবার টমেটোগুলো দিয়ে দিলাম, এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো। এরকম আমরা মশলাটা একটু ভালো করে অর্ধেক কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো তো পুরো বয়েল হয়নি। ওই মশলা কষতে কষতে আলু সিদ্ধ হয়ে যাবে। দেখো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেল ছেড়ে গেছে। এবার ইঁচড়গুলো অ্যাড করে দেবো ওর মধ্যে। আবার ইঁচড় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আরও কষিয়ে নেবো মশলাটাকে ভালো করে। দেখো বন্ধুরা, ইঁচড় আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এক গ্লাস আমি একটা ছোটো গ্লাসের এক গ্লাস গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিলে তরকারিতে স্বাদ বাড়ে। এবার আমি ঝোলটা ফুটে গেছে, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই চিংড়ি মাছটা আগের থেকেই ভেজে রেখেছিলাম, ওটা দেখানো হয়নি। এই চিংড়ি মাছটা ছোটো চিংড়ি, খুব একটা ছোটো না, ভালোই বড় আছে। এবার চিংড়িগুলো দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার বন্ধুরা দেখো, আমার ইঁচড়ের তরকারি হয়ে এসছে। এবার ঘি, গরম মশলা এগুলো দিয়ে দেবো।
এবার গরম গরম মশলা দিলাম, এবার ঘি দিয়ে দেব, একটু চিনি দিয়ে দেব, চিনি দিলাম স্বাদ অনুসারে, একটু ঘি দিয়ে দিলাম। বন্ধুরা বিশ্বাস করুন না, দারুণ হয়েছিল খেতে, তোমরাও বাড়িতে ট্রাই করবে। ওই যে আমার ইচ্ছে চিংড়ি হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার একটু ছোটো প্লেটে অল্প করে একটু ভাত নিয়ে নেবো, ইচ্ছের চিংড়ি নিয়ে নিলাম। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম নিত্য নতুন আরও রেসিপি পেতে হলে প্লিজ কমেন্ট করে জানাবেন। সত্যি বন্ধুরা দারুণ হয়েছিল, একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। আজকের মতন এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। টাটা, বাই বাই।